হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি আমি ডিজিটাল ইলেকট্রনিক্স এর নাম্বার সিস্টেম কনসেপ্টটি নিয়ে আলোচনা করছিলাম। নাম্বার সিস্টেমে অলরেডি আমি অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন প্লাস আমাদের বেস কনভার্সন, এই কনসেপ্টগুলো অলরেডি আমি শেষ করেছি। তো আজকে আমি দেখাবো কিছু কাস্টমাইজড নাম্বার, কাস্টমাইজড বেসের আমার কিছু নাম্বারের কনভার্সন প্লাস অ্যাডিশন সাবট্রাকশন যা কিছু আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করবো। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগে বেসিক ভিডিও গুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আগে আমরা বোঝার চেষ্টা করি আজকে ক্লাসটা আসলে কি রিলেটেড, আসলে এটা কি বোঝাচ্ছে, কাস্টমাইজড বেস বলতে আসলে কি বোঝাচ্ছে। তো দেখুন, তার জন্য আমি সে মনে করুন একটা নাম্বার লিখলাম 527, আর এখানে বেস দিলাম 8। তো এটার কিন্তু সবকিছু জানা, আমরা এই 8 দেখে বুঝতেছি এটা অক্টাল। কিন্তু এমন যদি হয় যে এখানে এই ভিতরে একটা নাম্বার আছে, সে মনে করুন যে আমার 321, আর এখানে আমি দিয়ে দিলাম আমার 7, সেভেন বেসের কি কোনো নাম্বার কি আমি ইয়াতে ডেফিনেশনে দিয়েছি? আমার কিন্তু ডেফিনেশনে শুধু আছে আমার কি, আমার বাইনারি আছে, আমার অক্টাল আছে, আমার ডেসিমেল আছে এবং আমার হেক্সা ডেসিমেল আছে। বাট সেভেন বেসের যে কাল্পনিক যে নাম্বারটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কাস্টমাইজ নাম্বার। তো এই কাস্টমাইজ নাম্বার রিলেটেড ইয়াগুলো কিন্তু আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে প্লাস গভর্নমেন্ট পরীক্ষায় যদি এখান থেকে কোশ্চেন করে তাহলে আসতে পারে। তো এটা আসলে আমরা বোঝার চেষ্টা করবো আসলে এটা কি বোঝাচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আমরা যে কাজটা ফার্স্টে করবো, আমরা মনে করলাম যে 527-8 এখান থেকে আমরা একটা কনভার্সন করতে চাই। 527-8 অক্টাল নাম্বার হিসেবে এটাই দেওয়া আছে, আর এটাকে মনে করুন কনভার্ট করে আমার করতে হবে আমার 4 বেসের একটা নাম্বার, ঠিক আছে? তো এটা এগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে কিভাবে আমরা কাজ করবো, আমার কিন্তু নাম্বার হচ্ছে কত, 4 বেস। তাহলে 4 বেসের নাম্বার মানে আমাদেরকে ফার্স্টে ডিজিট গুলো আগে ইয়ে করতে হবে। তো বেস হচ্ছে আমার 4, তো 4 তে দেখুন বাইনারি বেস হচ্ছে 2 এবং এখানে নাম্বার পসিবল হচ্ছে 0 এবং 1। যখন বেস হচ্ছে আমার 8 তখন নাম্বারটা পসিবল 0 থেকে 7 পর্যন্ত, আর যখন বেসটা আমার 10 তখন নাম্বারটা পসিবল 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ প্রতি ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে বেস থেকে 1 মাইনাস, ঠিক আছে? তাহলে বেস হচ্ছে 4, 4 যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার নাম্বারগুলো হবে 0 1 2 3, অর্থাৎ 1 মাইনাস হলে 3 সর্বোচ্চ নাম্বার হয়, তাহলে 3 পর্যন্ত আমার নাম্বারগুলো থাকবে, ঠিক আছে? তাহলে 0 থেকে আমার 3 পর্যন্ত আমরা বুঝতে পারতেছি এটা। তাহলে এখন আমরা চেষ্টা করব এগুলো দিয়ে আমার এটাকে মডিফাই। তাহলে অলরেডি আমি দেখিয়েছি অক্টাল থেকে আমার জানা নাম্বার যেমন হেক্সা ডেসিমাল বা বাইনারি এগুলোতে কিভাবে কনভার্ট করে, জাস্ট ওই সেম লজিকটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ 527-8 সরাসরি এখানে তো কনভার্ট করতে পারবো না, আমরা আগে এটাকে দশমিক বানিয়ে দেবো, ঠিক আছে? তো দশমিক বানানোর সিস্টেমটা কি, আমাদের নাম্বারিং করতে হয়, এটা 0, এটা 1, এটা 2, এরকম নাম্বারিং করতে হয়। তারপরে হচ্ছে আমার কত, 5, এই যে এই নাম্বারটা ইনটু আমার বেস কত দেয়া এখানে 8 দেয়া, 8 টু দি পাওয়ার আমার হচ্ছে এই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে প্লাস 4 এর ডিজিট 2, তাহলে 2 ইনটু 8 এর উপর পাওয়ার হচ্ছে কত, এটা 1 প্লাস, তারপরে হচ্ছে 7 ইনটু 8 টু দি পাওয়ার 0। তাহলে মোটামুটি এটা হিসাব করলে আমরা এই নাম্বারটার ইকুইভ্যালেন্ট দশমিক নাম্বারটা পেয়ে যাবো। আমি একটু ক্যালকুলেটার হিসাব করেছি, ক্যালকুলেটার হিসাব করেছি আমি 5 ইনটু 8 স্কোয়ার প্লাস 2 ইনটু 8 প্লাস 7, 343 এটাকে 4 বেসের নাম্বার মানে 4 দ্বারা ক্রমান্বয়ে ভাগ করতে হবে। তাহলে 4 4 8 32, হাতে হলো 2 3, 4 5 20, রিমাইন্ডার 3, আবার 4 দিয়ে ভাগ, তাহলে 4 4 21 84, 1 রিমাইন্ডার, আবার 4 দিয়ে ভাগ, 4 5 20, 1 রিমাইন্ডার, আবার 4 দিয়ে ভাগ, 4 1 4, 1 রিমাইন্ডার হয়ে গেল। 4 এর থেকে নিচে নেমে গেল, বেস হচ্ছে 4, 4 এর থেকে যখন নিচে নেমে যাবে তখন আমরা এটাকে থামিয়ে দেবো। থামিয়ে দিয়ে আমার এখান থেকে আমার মার্কিং শুরু, অর্থাৎ এই ডিজিটটা আমার 4 বেসের নাম্বারে কনভার্ট করলে বেসিক্যালি হয় এখান থেকে 1 1 করে কাউন্ট করবো, 1 1, আরো 2টা 1, আর হচ্ছে 3, হয়ে গেল আমাদের এই র্যান্ডম বেসের নাম্বারে কনভার্সন এই 8 ডিজিট থেকে।
তো আমরা মোটামুটি দেখলাম যে এটা জানা থেকে অজানা, তো এবার দেখবো অজানা থেকে অজানা, অর্থাৎ কাস্টমাইজ অন্য আরেকটা নাম্বার থেকে অন্য আরেকটা কাস্টমাইজ নাম্বারে কনভার্সন। ঠিক আছে, সেটা একটু বোঝার চেষ্টা করি। জাস্ট আমরা যে কাজটা করবো, মনে করুন যে আমার এই নাম্বারটাকে মনে করুন 5 বেসের একটা নাম্বার দিলাম, তাহলে 5 বেস মানে সর্বোচ্চ আমার 4, 4 এর উপরে যাবে না, আর এখানে 3, এখান থেকে আমার এটাতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা দেখি আরেকটা এক্সাম্পল, এটা দেখলে আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো সবকিছু, এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা দেখি এটা মুছে নিলাম আগেরটা। বেস হচ্ছে আমার প্রথম বেস যে আছে 5, 5 থেকে আমরা এক কাজ করি, 8 এনে, ঠিক আছে, 8 নেবো না 6 এনে, ঠিক আছে, তো 423 5, তাহলে 5 বেসের নাম্বারটা নাম্বার গুলো হচ্ছে আমার, আমরা একটু আইডেন্টিফাই করি 0 থেকে কত 4 পর্যন্ত, ঠিক আছে, আর 6 বেসের নাম্বার গুলো আমার হচ্ছে কত, আমি একটু এই সাইডে লিখি সুবিধা হবে আমার। বেস 6 হচ্ছে আমার 0 থেকে 5, 1 2 3 4 হয়ে গেল। এখন আমরা এটাতে দেখি আগে 423 5 কে দশমিকে দিতে হবে, ঠিক আছে, দশমিকে নিতে এটা 0 1 2 ইজ ইকুয়াল টু আমার 4 ইন্টু কত আছে এটা 5 আছে, তাহলে 5² + 2 ইন্টু 5⁵1 + 3 ইন্টু 5⁴0, ঠিক আছে, এত আমার হচ্ছে বেস হচ্ছে 5 কি না এটা 10 এর হয়ে যাবে, ঠিক আছে, দশমিকে কনভার্ট করতেছে। তাহলে এখন দেখি আমার দশমিকের নাম্বারটা কত হয়, জাস্ট 4 ইন্টু 5² + 2 ইন্টু 5 + 3, 113 110, দশমিকে নিলাম, এবার দশমিক থেকে জাস্ট 6 বেসের এই কাল্পনিক নাম্বারে দিব, কাল্পনিক বেস আর কি, 6 দিয়ে ভাগ, তাহলে 6 × 1 = 6, 5 × 3 = 53, 6 × 8 = 48, তাহলে 5 আসতেছে রিমাইন্ডার, আবার 6 দিয়ে ভাগ, 3 × 6 = 18, 0 রিমাইন্ডার, তাহলে 6 এর থেকে নিচে নেমে গেছে মানে স্টপ করে দিব, স্টপ করে নিলে এটা বেসিক্যালি কি আসতেছে এখান থেকে এ, তাহলে এই নাম্বারটা 6 বেসে কনভার্ট করলে আমার আসতেছে 305 6, হয়ে গেল আমাদের। আমরা দেখলাম যে র্যান্ডম এরকম বেস যদি আমাদের দেয় তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। এবার এই র্যান্ডম বেসের নাম্বার গুলো আমি একটু প্লাস মাইনাস অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন আমার করা যায় কিনা সেটা আমি বোঝার চেষ্টা করবো, ঠিক আছে, তো তার জন্য আমি দেখুন একটু মুছে দিচ্ছি। এবার হচ্ছে আমার কি অ্যাডিশন, তো আমরা মনে করুন যে 5 বেসের নাম্বার দিয়ে কাজ করি, মনে করুন যে আমার 41 23 5, আর হচ্ছে 41 মনে করুন যে আমার 4 4 5, এই দুটো ডিজিটকে আমি প্লাস করি কিভাবে করবো, একই রুল আগে আমরা যেভাবে অক্টাল হেক্সাডেসিমালে যা করছি হুবহু সেম হচ্ছে, জাস্ট দেখুন ওই রুলটাই ফলো করতেছি, আমার 4 এবং 3 কে যোগ করলে আমার হয় কত 7, ঠিক আছে, তাহলে এখানে তো আমার কি আমার ক্রস করে যাচ্ছে, আমাদের ভ্যালু হচ্ছে 4 আর 3 = 7, ইয়াতে হচ্ছে আমার 4 পর্যন্ত আমার আছে, যেহেতু আমার ক্রস করে যাচ্ছে সো আমার এখানে বেস দ্বারা কি করতে হবে ভাগ দিতে হবে, তাহলে বেস দ্বারা যদি আমি ভাগ দিই তাহলে আমার 5 × 1 = 5 আসতেছে আর 2 হচ্ছে রিমাইন্ডার, তো রিমাইন্ডারটা এখানে বসে যাবে আর ক্যারিটা যোগ হয়ে যাবে পরবর্তীতে, ঠিক আছে, তাহলে ক্যারি হচ্ছে আমার 1, 1 এর সাথে 4 যোগ করলে আমার 5 5 আর 2 = 7, আবারও ওভার হয়ে যাচ্ছে, তাহলে আমার অবশ্যই আমার 5 দিয়ে ভাগ, তাহলে 5 × 1 = 5 = 2, তাহলে 2 হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডারটা এখানে বসে যাবে আর ক্যারিটা পরের দিনে যোগ হয়ে যাবে, তাহলে ক্যারি হচ্ছে 1, 1 = 2 আর 1 = 3, 3 তো আমার রেঞ্জের মধ্যেই আছে, তো আমি 3 কে 3 এর মধ্যে বসি, তারপরে কত হচ্ছে 4 4 8 হচ্ছে, ঠিক আছে, এখানে আর কোনো ক্যারি নেই, ঠিক আছে, যেহেতু রেঞ্জের মধ্যে পড়ে গেছে, তাহলে 4 আর 4 = 8 হচ্ছে 8, আবার ওভার হয়ে গেছে, তাহলে 7 দ্বারা এটাকে ভাগ দিলে 7 × 7 = 7 হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, তাহলে রিমাইন্ডারটা হচ্ছে রেজাল্ট আর 1 হচ্ছে আমার ক্যারি, 11 322 5, এটা হবে আমার এই ইয়াটার অ্যাডিশনটার রেজাল্ট। তো আমরা দেখলাম মোটামুটি এইরকম র্যান্ডম নাম্বারের অ্যাডিশনটা দেখলাম, এবার আমরা একটু সাবট্রাকশনটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে, তো সাবট্রাকশনের জন্য আমরা একটা র্যান্ডম নাম্বার মনে করি, 5 বেসেরই মনে করতেছি,
মনে করুন যে আমার শূন্য শূন্য 41 20, আর এই নাম্বারটা মনে করুন যে আমার 3000, কত এখানে সর্বোচ্চ 4 পর্যন্ত, তাই 3444, ঠিক আছে, এই নাম্বার দুটো আমি বিয়োগ করতে চাই। তাহলে কিভাবে কাজ করব দেখুন, একেবারে আগে যে সিস্টেমে করেছি সেম সিস্টেম, ঠিক আছে, এগুলো দুটোই হচ্ছে 5 বেসের, দুটোই আমি 5 বেসের সেম আগে সিস্টেম, অর্থাৎ শূন্যকে আমি মনে করবো কত, শূন্যকে তো শূন্য আমার কি নিচের ডিজিটের থেকে ছোট, সো আমার যে কাজটা করতে হবে এই শূন্য ছোট অবস্থায় তো বিয়োগ করা পসিবল না, তাই যে কাজটা করতে হবে আমার এটার বেস কত 5, সে 5-এর সাথে শূন্যকে যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 0+5, তাহলে হচ্ছে 5 আসবে, তার নিচের ডিজিট এখন কত 4, এখন তো বিয়োগ পসিবল, তাহলে 5 থেকে 4 বিয়োগ দিলে আমার 1 হচ্ছে রেজাল্ট, 1 রেজাল্টের জায়গায় বসে যাবে, আর হচ্ছে ক্যারি হচ্ছে আমার কত 1, সেই ক্যারিটা নিচে যোগ হয়ে যাবে, তাই নিচে যোগ করলে 4 আর 1 5 হচ্ছে, স্টিল 2 হচ্ছে এর থেকে বেশি, তাহলে 2-এর সাথে আমার কত যোগ করে দিতে হবে এর বেস, তো বেস হচ্ছে আমার কত 5, 5 আর 2 আমার হচ্ছে 7, তাহলে 7 থেকে 5 বিয়োগ দিলে 2, ক্যারি হচ্ছে আমার 1, তাহলে 7 থেকে 5 বিয়োগ দিলে আমার এই 2 লিখে নিলাম, আর ক্যারি 1টা এখানে যোগ হয়ে যাবে, তাহলে 4 আর 1 5, তাহলে 5 তো আমার 5-এর থেকে আবার 1 ছোট, তাহলে 1-এর সাথে আমার কত যোগ দিতে হবে 5 যোগ দিতে হবে, তাহলে কত হয় 5 আর 1 6, তাহলে 6 থেকে 5 বিয়োগ দিলে 1, এবং 1 হচ্ছে ক্যারি, তাহলে 1টা আমি এখানে দিলাম আর 1 হচ্ছে ক্যারি, 3 আর 1 4, 4 4 হয়ে গেল আমাদের সাবট্রাকশন, ঠিক আছে। একইভাবে আমি একটু মাল্টিপ্লিকেশনটা যদি দেখি, জাস্ট ওই একই সিস্টেম আগে যেভাবে করেছি সেম সিস্টেমে, জাস্ট একটু নাম্বারটা ঘুরে বেছে এরকম ভাবে, ঠিক আছে। তো আমরা যদি একটু সাবট্রাকশনটা মাল্টিপ্লিকেশনটা দেখি, তাহলে মাল্টিপ্লিকেশন আর একটু ছোট নাম্বার নিই, 412 5, আর মনে করুন যে 4 4 4 4 5, এই দুটো নাম্বারকে আমরা গুণ করি, তাহলে 4 2 8, 8 তো আমার ওভার হয়ে গেছে, তাহলে ওভার হলে আমার কি করতে হবে 5 দ্বারা ভাগ দিতে হবে, তাহলে 5 দ্বারা ভাগ দিলে 5 1 5, আর হচ্ছে 3 হচ্ছে রিমাইন্ডার, 5 1 5, আর হচ্ছে 3 হচ্ছে রিমাইন্ডার, তাহলে 3 হচ্ছে রিমাইন্ডারটা এখানে বসে যাবে, আর ক্যারিটা পরের ডিজিটে যোগ হবে, তাহলে 1 4 1 4 4 1 5, 5 তো আবার ওভার হয়ে গেছে পরের থেকে, তাহলে 5 দ্বারা ভাগ হবে, তাহলে 5 1 5 0, 5 1 5 0, তাহলে 0 হচ্ছে এখানে বসে গেল, আর 1 হচ্ছে ক্যারি, তাহলে 1টা পরের ডিজিটে যোগ হবে, তাহলে 4 4 16 আর 1 17, 4 4 4 1 4, হ্যাঁ 4 4 16 আর 1 17, 17 তো অনেক ওভার, তাহলে 17 কে আবার 5 দ্বারা ভাগ দিলে 3 5 15, আর 2 হচ্ছে রিমাইন্ডার, তাহলে 2 রেজাল্টের জায়গায়, আর ক্যারি হচ্ছে কত আমার 3, তাহলে 3200 3 5, একইভাবে এই ডিজিট এই সাইডের ডিজিটটা, তাহলে এটা ক্রস দিয়ে 4 2 8, 8 কি আমার ওভার, তাহলে 5 দিয়ে ভাগ দিলে আমার 5 1 5 3 রিমাইন্ডার, তাহলে 3 বসে গেল, 1 হচ্ছে ক্যারি, তাহলে 4 1 4 আর 4 1 4 আর 1 5, 4 1 4 আর 1 5, তাহলে 5 তো আবার বড়, তাহলে 5 1 5 0, তাহলে 0 হচ্ছে রেজাল্ট, আর হচ্ছে আমার কত, ও একই জিনিসই আসবে, 412 গুণ 4 4, তাহলে এখানেও 3200 নিয়ে আসবে, ঠিক আছে, এটা একবার হিসাব করতে দেখে এখন একবারে দাঁত বসে 5, এখন যোগ করতে হবে, তাহলে 3 3-এর জায়গায় 3 আর 0 যোগ করলে 3, 2 আর 0 যোগ করলে 2, 4-এর কম আছে, 3 আর 2 যোগ করলে 5, 4-এর ওভার হয়ে গেছে, দ্যাট মিন 5-এ আবার হিসাব করতে হবে, তাহলে 3 আর 2 যোগ করলে 5 হয় যেহেতু, তাহলে 5-কে কত 5 দ্বারা ভাগ দিলে 5 1 5 0, 0 হচ্ছে আমার বসে যাবে রিমাইন্ডারটা রেজাল্টের জায়গায় বসবে, আর ক্যারি হচ্ছে 1, তাহলে 1 আর 1 2, ক্যারি হচ্ছে 1 1 আর 3-এ 4, 40,233 পাই, এটা হবে আমার এই মাল্টিপ্লিকেশনটা ফাইনাল রেজাল্ট। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।